বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম বলে এমনি করে অভিমান করে চলে গেলি? একবারও বুঝতে পারলি না এটা আমার অন্তরের কথা নয়? বল বল, আমাকে ছেড়ে কোনোদিন যাবি না? বল বল, যাবি না? আমি আমি কখনো তোমাকে ছেড়ে যাবো না বড়বাবু, কখনো যাবো না, কখনো যাবো না বড়বাবু। বড় বাবু নয়, আমি তোর বর দাদা। তুমি তুমি আমার দাদা, জন্ম জন্মান্তরের দাদা। তোর বৌদিয়ার জ্যোতি আমাকে বাঁচাবার জন্য সব গয়না বিক্রি করেছি। আমি না, আমি এইটা বিক্রি করতে দিইনি, এটা আমি কিছুতেই বিক্রি করতে দিইনি। সদানন্দ, আমরা কি বানের জলে ভেসে এসেছি? বড় বৌদি, তুমি তুমি আমাকে ক্ষমা করো বড় বৌদি। এসব তুই কি বলছিস? অপরাধ তো আমরাই করেছি, ক্ষমা তো আমরাই চাইবো। না না বড় বৌদি, না, ও কথা বলো না। তোমার ত্যাগ শিকারের মূল্য আমরা এতটুকু দিতে পারিনি। অনেক অনেক দিয়েছি ছোট মেম সাহেব, অনেক কিছু। ছোট মেম সাহেব নয়, জ্যোতি। কি কি বলছো তুমি? আমি তোমাকে নাম ধরে ডাকতে পারি? বড় বাবুকে যদি দাদা বলে ডাকতে পারো, আমাকে জ্যোতি বলে ডাকবে না কেন? ঝলমলে ঝলমলে শাড়িতে চকচকে ঝকমকে গয়নাতে রানী হয়ে যাবে তুমি, রানী হয়ে যাবে বিয়ে যখন হবে। ঝলমলে ঝলমলে শাড়িতে চকচকে ঝকমকে গয়নাতে রানী হয়ে যাবে তুমি, রানী হয়ে যাবে বিয়ে যখন হবে। আজ আজ আমাদের কিছু নেই, তো মনে হচ্ছে কি অনেক কিছু আছে। কিচ্ছু হারায়নি, কিচ্ছু হারায়নি, এখন থেকে অনেক কিছু করতে হবে, অনেক কিছু করতে হবে। আর এই মুহূর্ত থেকে নতুন করে শুরু করতে হবে স্টার বেবি ফুড কোম্পানি। কিন্তু সোমনাথ দা, সোমনাথ বাবু ঠিকই বলেছেন, তোমাকে মার্কেটে সবার উপরে যেতে হবে। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, এটা আমার চ্যালেঞ্জ। আপনার চ্যালেঞ্জকে আমি সাকসেস করব।